হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে জুতা খেলা হইব। জুতা খেলাটা মানে কিলা আমি তো কই, এখানে আমি দাগ দিছি, দাগর ভিতরে জুতা উল্টাইয়া রাখা আছে, আপনারা দেখতে পাইতরা। দাগ দাগর ভিতরে খার জুতা কোনটা আমি নিজেও কইতে পারতাম না, অন্য একটা হন একটা রাখা আছে। তাই তাই ওখানে বিশ চক্কর দিবা, বিশ চক্কর দিয়া যার যার জুতা চিহ্নিত করিয়া লইয়া তাই তাই বার হইতে পারবা। যে যাতটা কিয়া মানে কম সময়ের মধ্যে জুতা পরি নিতা পারবা পরিচয় করিয়া, তাই না আজকের বিজয় হইবা। তাই বিশ চক্কর দিবা, দিয়া তাই তান জুতা পরিচয় করিয়া নিতা পারবা। তে আমার এক নম্বর প্লেয়ার হয়েছেন গিয়া ও তাই ভাই, তোমার নাম কিতা? মোস্তাক আহমেদ। মোস্তাক আহমেদ, তুমি প্রথম প্রতিযোগী। তে কিতা বুঝবা, ও বিশ চক্কর দিয়ে গিয়া তোমার জুতা তুমি টুকাই লইতে পারবা? চেষ্টা করুন, চেষ্টা করবা। ঠিক আছে, তুইলে তোমার সময় দেবো হইব। তুমি যদি সবচাইতে কম সময়ের মধ্যে তুমি তোমার যদি জুতা তুমি বিশ্বকর দিয়া লুইতাই পারো আত্ম পরিচয় করিয়া, তাহলে তুমি আজকে জিতিবাই। তাহলে তুমি প্রস্তুত তো নানি? আমি বাসি দেওয়ার লগে লগে তুমি আরম্ভ করিও, তোমার সময় ধরাও। হ্যাঁ, রেডি? তুমি বিশ্বকর দিতে পারো। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখুক কা তাই বিশ্বকর দিতরা, যেইন যাতনে কম সময়ের মধ্যে চক্কর দিতে পারবা, দিয়া যার জুতা পরিচয় করে লইতে পারবা, তাইনু আজকে জিতিবা। তুমি স্পিড দেও, নাহলে তোমার তো স্পিডে দৌড়াইবা। আরো প্লেয়ার আসুন, দশজন আসুন, দশজনের মধ্যে তুমি যদি দুই মিনিটে যাও তে এক মিনিটে যাওয়ারও প্লেয়ার আসুন, তারা এক মিনিটে যাইব গিয়া চক্কর বিশটা দিয়া। তোমার এখন মনে হয় আমার তো ওয়াশ টাইম নাই, কিন্তু এরপরেও আমি কইয়া তোমার এক মিনিট সময় পাই রই গেছে গিয়া। তুমি একটু স্পিড করো, তোমার জুতা তুমি তোমার পরিচয় করে লইতে হইব। এটা তোমার জুতা নানি? ঠিক আছে, তোমার জুতা তুমি ফাঁদ দাও। এক মিনিট ষাট সেকেন্ড, ঠিক আছে, তুমি এক মিনিট ষাট সেকেন্ডে তোমার জুতা তুমি লইতে পারছো। এখন দ্বিতীয় জনটে দেই আমি, তুমি দ্বিতীয় নাম্বার মানে দুই নাম্বার প্রতিযোগী। তোমার নাম কিতা? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম নানি, তুমি হে এক মিনিট ষাট সেকেন্ডে গিয়া তার জুতা পরিচয় করে লইতে পারছে। তোমার জুতা তুমি এক মিনিট ষাট সেকেন্ডর ভিতরে কিন্তু লইতে হইব, তারপরে গিয়া তুমি তার তনে আগে জিতিবা। ঠিক আছে, তাহলে আমি যখন বাসি দিমু তখন তুমি ঘুরা স্টার্ট করবা। তারা কিন্তু গণিতরা, তুমি কমাইতে পারতাই না চক্কর। তোমার জুতা তুমি পরিচয় করে লইতে হইব, দেখো তোমার জুতা কোনটা। তার সময় কত সময় হয়েছে? 53 সেকেন্ড। তুমি 53 সেকেন্ডে বাইরে গিয়ে আইছো। হ্যাঁ, দেখি যাই, তুমি এক মিনিট আর এখনো 7 মিনিট আগে বাইরে গিয়ে আইছো। ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা তিন নাম্বার প্লেয়ার, তোমার নাম কিতা? মোহাম্মদ আব্দুল্লাহ। আব্দুল্লাহ, ঠিক আছে, তুমি কত চক্কর যাইবা? 20 চক্কর। 20 চক্করে কত সেকেন্ডে যাইতা? এ 53 সেকেন্ডে গেছে। চক্কর কিন্তু কমাইতে পারত না তারা গণিতরা, পুরা বিশ চক্কর দিতে হইব, দিয়া তারপরে যাইতে হইব। তারপরে তোমার টাইম ধরা গেছে।
17 এক চক্কর রইছে 20 চক্কর যাও তোমার জুতা কোনা নাই তোমার জুতা তুমি তোমার আত লই ভাই হ্যাঁ দেখি যাই তোমার জুতা নি দেখি দেখি অনাও লইয়াও তোমার জুতা নি হ্যাঁ ঠিক আছে তান সময় কত সময় 45 সেকেন্ড তাহলে দেখা যায় তুমিও মানে কম সময়ে পারছো তোমার মাথা ঘুরার নি আল্লাহর দাই আচ্ছা ঠিক আছে তুমি 45 সেকেন্ডে আইছো এখন তুমি হইছো 4 নাম্বার প্রতিযোগী তোমার নাম কিটা সাইফুল আলম হে 45 সেকেন্ডে গেছে গিয়া এখন তুমি কত সেকেন্ডে যাইবা আমি চাইম তান আর কোন তান আগে যাওয়ার চেষ্টা করবা ঠিক আছে তাহলে আমি যখন বাঁশি দিমু তুমি ঘুরা স্টার্ট করবা তুমি তান গনিবা হ্যাঁ কোন বিশ চক্কর দিবা দেওয়ার পরে গিয়া তোমার জুতা তুমি পরিচয় করি লইবা 11 12 সুপ্রিয় দর্শক দেখুক আপনারা বিশ চক্কর দিয়া গিয়া যার দাঁড়ি জুতা পরিচয় করি লওয়া 16 চক্কর হইয়া আসছে 18 ও তোমার চক্কর শেষ ও যাও তোমার জুতা তুমি লইতে হইব পরিচয় করিয়া হ্যাঁ 50 সেকেন্ড নানি তুমি 50 সেকেন্ডে গেছো কিন্তু তার আগে ফারছো না যাইতাই ঠিক আছে এখনো 45 সেকেন্ডের মধ্যে 45 সেকেন্ডের আগে কেউ যাইতা পারছো না তোমার নাম কিটা নুরুল ইসলাম নুরুল ইসলাম হে 45 সেকেন্ডে গেছে গিয়ে এখন তুমি কত সেকেন্ডে যাইবা 30 সেকেন্ডে ঠিক আছে তাহলে তুমি তারে যদি ডেজ দিতে পারো তাহলে তুমি জিতি যাবে ঠিক আছে আমি বাসি যখন দিমু তুমি ঘুরা স্টার্ট করবা তোমার জুতা তুমি পরিচয় করে লইতে হইব সুপ্রিয় দর্শক আপনারা দেখুক খুব জোরদার ভাবে মানে আমার ই দৌড়াইতরা তাই দেখা যাক কত সেকেন্ডের ভিতরে আসা মনে হয় 45 সেকেন্ডের ডেইলি বা 18 হইয়া আসছে 19 20 হ্যাঁ তুমি তোমার জুতা পরিচয় করে লইতে হইব হ্যাঁ কত 39 তাহলে তো তুমি কইছিলে মানে 30 সেকেন্ডে জিতি যাবা তাহলে তুমি তো 39 মানে তারে ডেইলিছো তুমি হ্যাঁ ঠিক আছে তাহলে এখন তুমি প্রতিযোগী তোমার নাম কিটা আবু বক্কর হে 39 সেকেন্ডে দেখছো নি মানে 45 সেকেন্ডরে ডেইলিছে এখন তুমি 39 রে ডেইতাই ডেইয়া তুমি জিতিতাই ঠিক আছে আমি বাসি দিমু বাসি দেওয়ার লগে লগে তুমি আরম্ভ করবা সুপ্রিয় দর্শক দেখো কা আপনারা মানে একজন পরে একজন খালি স্পিড মানে দৌড়াইতে আসুন 45 সেকেন্ড তাকিয়া 39 সেকেন্ড তো আইয়া আসুন 12 13 খেলাটা দেখে অবশ্যই আপনারা ভালো লাগবো তোমার এখনো রয়েছে সময় আরো হইছে না তোমার এত করে হইছে না তুমি মিস এখনো 39 সেকেন্ড হেডেই তো পারছে না মানে হে 19 চক্কর দিয়া তার মানে গুরানি আরম্ভ লাগাই দিছে মাথা থেকে গেছে গিয়া তুমি এখন 39 রে ডেইতা তোমার নাম কিটা ইমরান হোসেন তুমি 39 ডেইতা পারবা ঠিক আছে তাহলে আমি বাসি যখন দিমু তখন তুমি ঘুরা স্টার্ট করবা তোমার সময় ধরাও সুপ্রিয় দর্শক দেখক কা জোরদার ভাবে মানে ঘুরাঘুরি চলছে কে খার আগে যাইতে পারুন তাই 39 সেকেন্ডে 39 সেকেন্ডের জিন আসুন তাহলে ডেইটা
20 তুমি যাও তোমার জুতা কই তুমি তোমার টুকাইয়া লও হ্যাঁ হে 34 সেকেন্ডে গেছে এখন তুমি কত সেকেন্ডে যাইবা 30 সেকেন্ডে তোমার নাম কিটা আফজল হোসেন ঠিক আছে তুইলে তুমি প্রস্তুত হও আমি যখন বাঁশি দিমু তখন তুমি গুড়া স্টার্ট করবা 20 চক্কর দেবার পরে গিয়া তুমি তোমার জুতা গিয়া ইয়ো করবা তোমার জুতা তুমি তোমার টুকাইয়া বার করবা সুপ্রিয় দর্শক দেখক কা খুব জোরদার ভাবে তাইন দৌড়াইতরা দেখা যাক 34 রে তাইন যদি দেইয়া নিতা পারোইন তইলে তো তাইন নিছোইন গোনাগনিও চলছে খুব জোরদার ভাবে তোমার জুতা তুমি তুকে বার করে দাও তোমার সময় পালা আসলো তুমি পারছো না যাইতাই ঠিক আছে একজন 34 সেকেন্ডে গেছে গিয়া এখন যে খালাইছিল হে পারছে না মানে বইত আছে তার মাথায় গুড়ানি লাগাই দিছে তোমার নাম কিটা জাবির উদ্দিন তুমি 34 সেকেন্ড যে গেছিল তারে দেইতে হইব তুমি কত সেকেন্ড যাইতা 34-এর আগে 30 ঠিক আছে তুইলে আমি যখন বাঁশি দিমু তখন তুমি ঘুরা স্টার্ট করবা তোমার সময় ধরা যাইব তুমি রেডি সুপ্রিয় দর্শক দেখক কা তাইন মানে খুব জোরদার ভাবে ঘুরিতরা মানে 30 সেকেন্ডে যাওয়ার চেষ্টা করতা তাইন তো আমার এখানে অনেক দর্শক হলো আসুন যারা খেলছেন তারাও আসুন আর অনেক দর্শক হলো আসুন তারা দেখা তাইছে খেলাটা পন্ড গুড নিউ ইয়ার আসছে তোমার কিতা হইছে মাথায় ঘুরে নানি তুমি 43 সেকেন্ড পারছো না 30 সেকেন্ডে যাইতাই তইলে এখনো আমার 34 সেকেন্ডে যে গেছিল হে জিতো আছে এখন 34 সেকেন্ডে মানে ডেইতা পারছই না কেউ এখন তুমি কত সেকেন্ডে যাইবা ইনশাআল্লাহ 30 সেকেন্ডে যাবা লাগবে 30 সেকেন্ডে তোমার নাম কিতা রাহেল আহমদ ঠিক আছে তইলে আমি যখন বাঁশি দিমু তখন তুমি আরম্ভ করবা তোমার সময় ধরা যাইব সুপ্রিয় দর্শক তাইনো খুব স্পিডে ঘুরিতরা 30 সেকেন্ডে যাওয়ার লাগিয়া মানে 34-এ দেওয়ার লাগিয়া দেয়া তাইন জিতিতা অবশ্যই চক্করটা দেওয়ার পরে একটু মাথা নড়াচড়া করে তোমার 20 হয়ে গেছে তোমার জুতা তুমি টুকাইয়া ফটাফট লইতে হইব তোমারটা তুমি লইতে হইব স্টপ কত সেকেন্ড হইছে তুমি পারছো না 30 সেকেন্ডে যাইতা তুমি 39 সেকেন্ডে গেছো তইলে যে 34 সেকেন্ড আসলো হে এখনো জিতো আছে ঠিক আছে ধন্যবাদ একজন 34 সেকেন্ডে গেছে তুমি কিতা বুঝো কত সেকেন্ডে যাইবা 30 সেকেন্ডে যাই 30 সেকেন্ডে ওলানো কত জো বার কত জনে কইছেন কিন্তু পারছ না ওলানো কার আমার ফায়দা বুঝবে জানা আছে আমি কিছে হ্যাঁ তোমার নাম কিটা আজমল হোসেন ঠিক আছে তুইলে আমি বাঁশি দিমু বাঁশি দেওয়ার লগে লগে তুমি যাওয়া স্টার্ট করবা সুপ্রিয় দর্শক দেখো তান গুড়ারটা সিস্টেমটা দেখো মানে তাইন 30 সেকেন্ডে যাইতা দেখা যাক তাইন কত সেকেন্ডে যাইন দেও স্পিড দেও তোমার 21 সেকেন্ড ইয়ে আসছে তুমি চেষ্টা করো বিশ ও যাও দেখছো নি তাইন কইতাই হই গেছেন দৌড়াইয়া অবশ্যই আপনারা দেখতে পাইতরা অবশ্যই আপনারা দেখরা
তো আমার ও ভাই এখন লাস্ট প্রতিযোগী ভাই, আপনার নাম কিতা? আব্দুল শহীদ। আব্দুল শহীদ একজন কিন্তু 34 সেকেন্ডে গেছেন, আপনি কত সেকেন্ডে যাওয়ার চেষ্টা করবেন? আমি তো কইয়া 30 সেকেন্ডে যাইতাম। 30 সেকেন্ডে একজনে কইছিল 30 সেকেন্ডে যাইবা গিয়া হো হন গন্ডন ডইল খাইয়া গিয়া ফরচুন গড়ি আইছেন গিয়া মাটিত পড়িয়া, আপনিও নাকি জানি ওটা কোডা আমি কইতে পারি না। মানে মাটি গড়িয়া গড়ি আইছেন আমি দেখছি, আমিও আশা দেখি নাই। আচ্ছা ঠিক আছে, তো তুমি লাস্ট প্রতিযোগী, আমি বাসি দিমু, বাসি দেওয়ার লগে লগে তুমি ঘুরা স্টার্ট করবা, 20 চক্কর দিবা দিয়া তারপরে গিয়া তুমি তোমার জুতা হাতে লইতে হইব। সুপ্রিয় দর্শক, আমরা লাস্ট প্রতিযোগী, দেখা যাক তাই কইছেন 30 সেকেন্ডে যাইবা, কত সেকেন্ডে যাইতা পারোন? যদি তাইন 34 দেইতা পারোন তাহলে তাইন জিতিবা, নাহলে আমার 34 প্রাইজ নিব। 34 সেকেন্ড তুমি দেইয়া জিততে হইব। আরে তান হিকটা না তো, মানে তাইন তান গুরুকা গুরিয়া তান জুতা গিয়া লইতা গিয়া, ও বেশ যাও তুমি তোমার জুতা গিয়া লইতাই। সুপ্রিয় দর্শক দেখো কা তাইন জুতা লইরা ভালো করলাম পালাই পালাইয়া, দেখি আও চাই তুমি পারছি পারছো। আচ্ছা তাহলে তোমার সময় কত সময়? 48 সেকেন্ড। তুমি 34 ডেইতে 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 একবার এর উপরে গিয়ে উঠে গেছো, ঠিক আছে ধন্যবাদ। তাহলে আমরা এখন যে জিতছিল তারে পুরস্কারটা দিব। তো আমরা এখানে আজকে 20 চক্কর দিয়া যার যারি জুতা পরিচয় করি লওয়া, এখানে প্রায় 11 জন প্রতিযোগী আসলা, এর মধ্যে ও একজন সবচাইতে কম সময়ের মধ্যে হে 20 চক্কর দিয়া তার জুতা পরিচয় করে লইতে পারছে। তইলে আজকে তার পুরস্কারটা আমি আমার ও বাইরে অনুরোধ করমু, পুরস্কারটা পুরস্কৃত করার লাগিয়া সবে একটা হাততালি দেও, আপনি পুরস্কারটা দেখবা। আজকে তুমি খেলাইয়া যে পুরস্কারটা নিতে পারছো, তুমি অতজনের মধ্যে জিতিলা কিলা? ও তো গুড়িয়া দা স্পিডে গেছি, কে গুড়ি স্পিডে গুড়িয়া, তোমার মাথাত কিচ্ছু করছে নানি? করছে উল্টিয়া ঘড়ি ও সব পাওয়ার খাল গিয়ে, পাওয়ার খাল গেছে কি না একটা কইও না, পাওয়ার খাল গেছে না মানে হয়তো পাওয়াত মানে তোরা লাগছে মাটি লাগিয়া একটু সামড়া চুলছে নানি। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। তে ভাই আপনি খেলাটা দেখছেন, আপনার কি রকম লাগছে? আমার খুব ভালো লাগছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে, আরো খেলাইলে আরো ভালো লাগবে, আরো দেখতে সুন্দর লাগবে, সুন্দর লাগবে নানি। ঠিক আছে ধন্যবাদ।